হ্যালো গাইস, ওয়েলকাম টু ইংলিশ টেক্সট বুক ইউটিউব চ্যানেল। আমি অশোকা, আরও একবার তোমাদের সাথে আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য প্লুরাল ফর্মের পার্ট টু এর ভিডিওটি। তোমরা পার্ট ওয়ানে দেখেছো, প্রথমে কিছু ইরেগুলার প্লুরাল ফর্ম ছিল, তারপরে কিছু ফরেন প্লুরাল ফর্ম ছিল। আজকে তার পার্ট টু এর ক্লাস। ওকে, আজকে যে বিষয়বস্তু সেটি আগামী যে প্রাইমারি টেট পরীক্ষাটি রয়েছে তার অ্যাসপায়ারেন্টের জন্য তো অবশ্যই, এছাড়া অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য এই বিষয়গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো, কারণ এই ক্লাসটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো কথা না বাড়িয়ে আজকে কিছু ফরেন প্লুরাল ওয়ার্ডস রেখেছি তোমাদের জন্য। তো দেখো প্রথমে কি কি আছে। 1 নম্বরে যেটা আছে, কি আছে সিঙ্গুলারে, সেটা আছে ক্রাইসিস। ক্রাইসিসের ওয়ার্ডটা সেটা মেনলি একটা সিঙ্গুলার ওয়ার্ড, তার প্লুরাল ফর্ম হচ্ছে ক্রাইসেস, সংকটময় অবস্থা যেটার মানে। তা ক্রাইসিস থেকে ক্রাইসেস, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। ওকে, নাম্বার 2 দেখো কি আছে, অ্যাক্সিস, তাই তো? অ্যাক্সিস মানে অক্ষ, যার প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাক্সেস। ওকে, অ্যাক্সিস, অ্যাক্সেস। ওকে, নাম্বার 3 দেখো ফোকাস। ফোকাস মানে হচ্ছে কেন্দ্র, তার আর কেন্দ্রগুলি তাহলে কী হবে, ফসি, এর প্লুরাল ফর্ম কী হবে, ফসি। তাহলে ফোকাসের প্লুরাল ফর্ম হচ্ছে ফসি, ওকে, মানে কেন্দ্রগুলি। তারপর দেখো 4 নম্বর কী আছে, মিডিয়াম। মিডিয়াম থেকে কী হবে, মিডিয়া, মাধ্যম, তাই তো? মিডিয়াম থেকে মিডিয়া। দেখো তারপরে 5 নম্বর কী আছে, ভেটো। ভেটো প্রদান করা হয়ে থাকে, অনেক শুনেছো তোমরা নিশ্চয়ই। তো দেখো ভেটো থেকে, ভেটোর যে প্লুরাল ফর্ম সেটা কী হবে, ভেটোস, VETOES। তাহলে ও এর পরে কি ইএসটা অ্যাড করতে হচ্ছে, তাহলে সেটা ভেটোর প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে, তাহলে ভেটো থেকে ভিটোস। ওকে, দেখো নাম্বার 6 কী আছে, সিলেবাস, তাই তো? সিলেবাস যেটা পাঠ্যক্রম, আমরা দেখি প্রত্যেকটা সব কিছু পরীক্ষার বা বইয়ের কন্টেন্টের প্রথমে কিন্তু সিলেবাস থাকে, তাই না? ওটা আমাদের ফলো করতে হয়। তো সিলেবাস যেটা পাঠ্যক্রম, তার প্লুরাল ফর্মটা কী হয়ে যায়, সিলেবি, SYLLABI। হ্যাঁ, তো সিলেবাসের প্লুরাল ফর্ম হচ্ছে গিয়ে সিলেবি। তারপর দেখো নাম্বার 7 কী আছে, অ্যানালাইসিস। অ্যানালাইসিসের কী হবে, অ্যানালাইসিস মানে তো বিশ্লেষণ করা, জানোই সবাই তো, কি ওটার প্লুরাল ফর্ম হচ্ছে অ্যানালাইসিস, ANALYSIS, এটা হচ্ছে গিয়ে এর প্লুরাল ফর্ম। তাহলে অ্যানালাইসিসের প্লুরাল ফর্ম হচ্ছে অ্যানালাইসিস, অ্যানালাইসিস, অ্যানালাইসিস। তারপর দেখো নাম্বার 8 যেটা, এইটা কী আছে, মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম মানে স্মারক লিপি। আচ্ছা, এর প্লুরাল ফর্ম হবে কি, মেমোরান্ডা, মেমোরান্ডা মানে স্মারক লিপিগুলি। আচ্ছা, তারপরে কি 9 নম্বর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, হ্যাঁ, ফেনোমেনন। ফেনোমেনন মানে হচ্ছে ঘটমান কোনো বিষয়, তার কি প্লুরাল ফর্ম, ফেনোমেনা, ফেনোমেনা, ফেনোমেননের প্লুরাল ফর্ম ফেনোমেনা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, তারপরে দেখো 10 নম্বর কী আছে, সিলেটো, তাই তো? তো এটা কি অনেকেই জানো, সিলেটো মানে এক ধরনের বিশেষ জুতো, এক ধরনের বলা হয়, জুতোকে বলা যায়, সেটা কী হবে, প্লুরাল ফর্ম হবে সিলেটোস। এখানে ও আছে বলে লাস্টে কিন্তু ইএস নয়, শুধুমাত্র এস যোগ হচ্ছে, দিয়ে এস অ্যাড করেই এটা প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে সিলেটোস। ওকে, সিলেটো, সিলেটোস। ওকে, দেখো 11 নম্বর কী আছে, সিনপসিস, তাই তো? সিনপসিস এটা মানে কি, সার সংক্ষেপ, তাই না? আমরা দেখেছি কোনো কবিতা হোক বা কোনো গল্প হোক, সব কিছুরই কিন্তু একটা কী হয়, সার সংক্ষেপ থাকে, তাই তো? সেই বিষয়বস্তুটা সম্পর্কে জিস্ট যেটা বলা হয়, সেটা হচ্ছে সার সংক্ষেপ হয়, তাই তো? সেটা কি সিনপসিস বলা হয়, যার প্লুরাল ফর্ম কি, সিনপসিস। ওকে, সিনপসিস, সিনপসিস। আচ্ছা, 12 নম্বরে দেখো কি, অ্যালামনাস। অ্যালামনাস মানে কি, মেল স্টুডেন্ট, মানে ছেলেদেরকে, যে ছাত্রদেরকে বলা হয়, বলা হতো অ্যালামনাস, তাই তো? অ্যালামনাসের প্লুরাল ফর্ম কি, অ্যালামনি, অ্যালামনাস, অ্যালামনি। ওকে, তারপর দেখো 13 নম্বরে কী আছে, অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স মানে কিন্তু পরিশিষ্ট যেটা বোঝায়, বইয়ের পিছনের দিকে থাকে অ্যাপেন্ডিক্স, তাই তো? আচ্ছা, তো এই অ্যাপেন্ডিক্স ওয়ার্ডটার এটা প্লুরাল ফর্ম কী হয়ে যাচ্ছে, অ্যাপেন্ডিক্সেস। অ্যাপেন্ডিক্স থেকে তার সাথে ইএস যোগ হচ্ছে, দিয়ে কী হচ্ছে, অ্যাপেন্ডিক্সেস, তাহলে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সেস। ওকে, আচ্ছা, তারপর দেখো 14 নম্বর কী আছে, ব্যাসিলাস। ব্যাসিলাস
ব্যাসিলাস কি এক ধরনের রোগ সৃষ্টিকারী জীবাণু। হ্যাঁ, তো সেটার প্লুরাল ফর্ম রয়েছে, সেটা হচ্ছে কি ব্যাসিলি। ব্যাসিলি হচ্ছে গিয়ে এর প্লুরাল ফর্ম, BACII, LLI, এটা হচ্ছে গিয়ে এর প্লুরাল ফর্ম, ব্যাসিলাস ব্যাসিলি। হ্যাঁ আচ্ছা, এটা মনে রাখবে, ব্যাসিলাস ব্যাসিলি, স্পেলিংটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, 15 নম্বর কি আছে, ব্যাকটেরিয়াম, তাই তো, ব্যাকটেরিয়াম। তো ব্যাকটেরিয়াম মানে তো ব্যাকটেরিয়া, বুঝতেই পারছো একটা, সেটা কি ব্যাকটেরিয়াম থেকে কী হবে, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটা কিন্তু আসলে প্লুরাল ফর্ম, যেটা আমরা শুনি থাকি যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এরকম রোগ সৃষ্টিকারী বিভিন্ন ব্যাকটেরিয়া, তো সেটা ব্যাকটেরিয়াটা অ্যাকচুয়ালি কিন্তু প্লুরাল ফর্মকে ইন্ডিকেট করে, ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া। ওকে, দেখো 16 নম্বর কি আছে, প্যারালাইসিস, এটা কিন্তু একটা রোগের নাম, তাই তো। তো কি প্যারালাইসিসের যে প্লুরাল ফর্ম সেটা কি প্যারালাইসিস। ওকে, এই যে অ্যানালাইসিস যে ওয়ার্ডটার মতো সেটাই, অ্যানালাইসিস অ্যানালাইসিস, সেরকম প্যারালাইসিস প্যারালাইসিস, মনে রাখার সুবিধার্থে এটা বললাম। ওকে, তারপর দেখো 17 নম্বর, 17 নম্বর কী আছে, কার্গো। কার্গো মানে জাহাজি মাল, তাই তো। তো সেই কার্গোটার পুরো ফর্মটা কী হবে, কার্গো, কার্গোস বা কার্গোস। দেখো উচ্চারণটা অনেকটা একই, কিন্তু স্পেলিংটা একটু আলাদা, যদি এস যোগ করো তাহলে হবে, আবার যদি ও এর পরে ইএস অ্যাড করো তাহলেও কিন্তু এটা হয়ে যাচ্ছে প্লুরাল ফর্ম, তাহলে কার্গোস অর কার্গোস। ওকে, তারপর দেখো 18 18 গেছে, ডমিনো, তাই তো। ডমিনো 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 মানে হচ্ছে কাঠ বা হাড়ের তৈরি ছোট্ট চ্যাপটা চৌকো আকারের ঘুটকির মতো, সরি ফুটকির মতো একটা গুটি টাইপের, হ্যাঁ সেটা হচ্ছে ডমিনো। ডমিনোর কী হবে প্লুরাল ফর্ম, ডমিনোস, ডমিনো ডমিনোস। ওকে, তারপর দেখো 19 নম্বর কী আছে, ইগো। ইগো এটা আমরা সবাই পরিচিত এই ওয়ার্ডের সাথে, তো ইগোর প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে কি ইগোস। ওকে, ইগো থেকে ইগোস, শুধুমাত্র এস যোগ করে কিন্তু এর প্লুরাল ফর্মটা হয়ে যাচ্ছে। তারপর দেখো লাস্ট যেটা আছে, ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুর সঙ্গে তো আমরা একটা সকলেই পরিচিত। তো ক্যাঙ্গারু যেটা ডাবল ও আছে লাস্টে, সেটা কী হয়ে যাচ্ছে, এস যোগ করে শুধুমাত্র, এস যোগ করে শুধুমাত্র কী হয়ে যাচ্ছে প্লুরাল ফর্ম, তাহলে ক্যাঙ্গারুর প্লুরাল ফর্ম হবে কি ক্যাঙ্গারুস। তাহলে এই ছিল আজকের প্রথম যে ফরেন প্লুরাল ফর্ম সিঙ্গুলার প্লুরালের, সেগুলো হচ্ছে ছিল 20টা 20টা মতো ছিল। তো এগুলো মোটামুটি পরীক্ষার আসে, এগুলো একটু গুরুত্বপূর্ণ বিষয়, কিছু এক্সেপশনাল প্লুরাল ফর্ম, ফরেন প্লুরাল ফর্ম, তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে, এগুলো কিন্তু পরীক্ষায় খুব কমন আসে, রিপিট হয়, ঠিক আছে। তো এগুলো ছাড়াও আমি কিছু মিসলিনিয়াস রেখেছি, বিবিধ কিছু রেখেছি, সেগুলো কিন্তু তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে, এগুলো কিন্তু অনেকেই ভুল করে, এগুলো মানে আমাদের দেখে মনে হয় এটাই হবে কিন্তু নয়, ওটা ভুল হয়, তো এইগুলো কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখবে। তো চলো দেখে নিই কী আছে মিসলিনিয়াসে, সিঙ্গুলারে মিস্টার, মিস্টার কী হবে, মিস্টারের মেসার্স, মেসার্স হবে, মিস্টার মানে তো একজন ভদ্রলোককে বোঝায়, তো সেক্ষেত্রে কী হবে মেসার্স হয়ে যাবে তার বহুবচন। তারপরে কি দেখো মিসেস বা ম্যাডাম কী হবে, মেজডেমস, এটা হচ্ছে গিয়ে এর প্লুরাল ফর্ম, তাই তো, সরি মিস মিসডেম যেটা আছে, ম্যাডাম যেটা আছে সেটা হবে কি, সরি মিসেস যেটা আছে সেটা হচ্ছে মেজডেম, আগেই বললাম সরি। তারপরে দেখো 3 নম্বরে যেটা আছে ম্যাডাম, তাই তো, ম্যাডাম মানে তো একজন ভদ্রমহিলাকে বোঝায়, তো কি অনেকজন ভদ্রমহিলা থাকে সেটাকে এবার লেডিস, তাই তো, হ্যাঁ ম্যাডাম লেডিস। আচ্ছা তারপর দেখো মিস্টার সেনগুপ্তা, তাই তো, মিস্টার সেনগুপ্ত মানে কি একজন মিস্টার সেনগুপ্তা কোনো একজন মিস্টার সেনগুপ্তকে বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে যদি অনেকজন মিস্টার সেনগুপ্ত থাকেন তাহলে কিন্তু সেটা মেসার সেনগুপ্তা হবে, অথবা এইভাবে লেখা যায় দা মিস্টার সেনগুপ্তা, দা বলতে কিন্তু এক্স্যাক্টলি তা ওনাদেরকেই বোঝানো হচ্ছে, তো দা মিস্টার সেনগুপ্তাও কিন্তু এক্ষেত্রে আসছে। আচ্ছা তারপর দেখো মিস গুপ্তা, তাই তো, মিস গুপ্তা একজন মিস, অবিবাহিত একজন একটা মেয়ে, তাকে মিস গুপ্তা যার নাম, তাকে তার কি অনেকজন যদি থাকেন তাহলে তার কী হবে, দা মিস গুপ্তাস, তাহলে গুপ্তার টাইটেলের সাথে এস যোগ করে কিন্তু প্লুরাল ফর্ম করা যায়, অথবা দা মিসেস, এই স্পেলিংটা কিন্তু অন্যরকম, MRS নয়, MISSES, হ্যাঁ তার সাথে গুপ্তা, তাহলে দা মিসেস গুপ্তা, এটা হচ্ছে গিয়ে এর প্লুরাল ফর্ম, এটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা তারপরে মিসেস রয়, তাই তো, মিসেস রয় তা একজন কোনো বিবাহিত ভদ্রমহিলাকে বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে প্লুরাল ফর্ম করতে গেলে কী হবে, দা মিসেস রয়েস, ওই যে টাইটেলের সাথে এস যোগ করতে হচ্ছে, তাহলে কিন্তু সেটা অনেকজন ভদ্রমহিলাকে একসঙ্গে বোঝানো হচ্ছে, তাহলে মিসেস রয়, দা মিসেস রয়েস, এটা হচ্ছে গিয়ে প্লুরাল ফর্ম। তারপর এটা কিন্তু সহজই, ম্যান সার্ভেন্ট, মেন সার্ভেন্ট, নাইট টেম্পলার, নাইট টেম্পলার্স, শুধুমাত্র লাস্টে এস যোগ করে এটা প্লুরাল ফর্ম করা হচ্ছে,
দেখো এটাও কিন্তু অনেক সময় আসে বিএ, তাই তো? বিএ পাস যারা হয়, বিএ পাস বোঝানোর জন্য কিন্তু আমরা বিএ, অনেকজন বিএ গ্র্যাজুয়েট থাকলো, সেক্ষেত্রে কিন্তু বিএর সাথে শুধুমাত্র এস, ছোট হাতের এস যোগ করে কিন্তু আমরা প্লুরাল ফর্মটা করতে পারি। হ্যাঁ, এটা কিন্তু বেশি প্রচলন আছে এখন মডার্ন ইংলিশে। তারপরে বিএসসি, বিএসসিও তাই, সেম সরি অ্যাপোস্ট্রফিটা পড়েছে, এটা হবে না, শুধুমাত্র এস হবে। হ্যাঁ, বিএসসি হবে এটা প্লুরাল ফর্ম। তারপর দেখো এমবি, এমবির কী হবে, এটা এম বি ক্যাপিটালের আর ফুলস্টপ দিয়ে স্মল লেটারের এস হবে, এটা হচ্ছে এমবিজ। হ্যাঁ, এটা এসটা সরি ক্যাপিটাল হয়ে গেছে, ভুল, এটা ভুল হয়ে গেছে। তো এখানে এম ক্যাপিটাল, বি ক্যাপিটাল, তারপরে একটা ডট, তারপরে কি আছে, এসটা যেটা আছে এসটা হবে স্মল লেটারের। হ্যাঁ, এসটা হবে স্মল লেটারের, তাহলে এমবিজ। এই ছিল কিছু সিঙ্গুলার প্লুরাল ফর্ম, এগুলো কিন্তু ভুল হওয়ার চান্সেস অনেক থাকে, তো এইগুলো একটু দেখে যাবে। তারপরে দেখো কি আছে, কিছু এক্সাম্পল দিয়েছি কিসের, নাউনের উপরে, যেটা কি এগুলো কিন্তু সবসময় প্লুরাল ফর্ম হিসেবে ব্যবহৃত হয়। সবসময় প্লুরাল কিন্তু এগুলো, যেমন আর্মস, আর্মস মানে কিন্তু ভিক্ষা, আর্মস জিন্স, জিন্সের কাপড় যেটা, সিসর্স মানে কাচি, ট্রাউজার্স পাজামা, স্পেকটিকলস চশমা, মাম্স মানে মাম্স এক ধরনের রোগ যেটা হয়, ঠান্ডা লাগলে যেটা মাম্স রোগ হয় সেটা, গাল ফুলে যায়। তারপরে মিসেলস হাম, অ্যাসেটস সম্পদ, আর ওয়েজেস হচ্ছে বেতন। তাই তো এই ছিল কতগুলো হচ্ছে এক্সাম্পল নাউনের, যেগুলো প্লুরাল ফর্ম। আজকে তাহলে এই আজকের যে এই কিছু দেখতে পেলে, কিছু প্লুরাল ফর্ম, কিছু ফরেন ছিল প্লুরাল ফর্ম, কিছু মিসলিনিয়াস ছিল, এবং কিছু এক্সট্রা প্লুরাল ফর্ম ছিল। তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের সকলের হেল্পফুল হবে এবং তোমাদের অনেক কাজে আসবে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আজকের ভিডিওটি কেমন লাগলো। হ্যাঁ, তারপরে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজকে এইটুকুনি, তো চলো সাথে থাকো, আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।